তিনি শ্রী অমিতাভ মজুমদার, শ্রী অমিতাভ মজুমদার ভবানীপুর নিবাসী, কিন্তু বর্তমানে তিনি নেদারল্যান্ডে থাকেন, হল্যান্ডে থাকেন। সেই প্রতিষ্ঠানটার নাম আমরা বলছি, টিচিং বঙ্গভবন এনডি হোমন দা নেদারল্যান্ডস নামে এই প্রতিষ্ঠান থেকে শ্রী অমিতাভ মজুমদার মহাশয় ভবানীপুর নিবাসী। তিনি আমাদের আমফানের যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যাবতীয় যে আমরা আর্থিক সাহায্য করছি এবং অন্যান্য যে অনুদানগুলো আমরা দিচ্ছি খাদ্য সামগ্রী, তার সিংহভাগ অর্থ তিনি ব্যয় করেছেন। আবার বলছি, স্টিচিং বঙ্গভবন এডি হোমন দা নেদারল্যান্ডস নামে এই প্রতিষ্ঠানটি শ্রী অমিতাভ মজুমদার ভবানীপুর নিবাসী কলকাতার, উনি নেদারল্যান্ড থেকে এই অনুদানটি আমাদেরকে পাঠিয়েছেন। ওনার পরিবারের এবং ওনার প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং শান্তি কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওনারা সবাই যেন ভালো থাকেন। ওনারা এই হাত না বাড়িয়ে দিয়ে হয়তো আমরা এই আর্থিক সাহায্য আপনাদেরকে দিতে পারতাম না। অনেক অনেক ধন্যবাদ এবং সংস্থার পক্ষ থেকে ওনাদের জন্য আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল। ধন্যবাদ। পরেজন শিবা সিংহ, শিবা সিংহ, শিবা সিংহ, শিবা সিংহ দাদা আপনি যান। ওটা কাঁচের থেকে আসবে, তাও আলাদা হবে। শিবা সিংহ নিখাত খাতুন, নিখাত খাতুন এসছে, দুটা লাইট জ্বেলে দিলে ভালো ফটোটা উঠত গো, দুটো লাইট জ্বেলে দিলে ফটোটা ভালো উঠত। হ্যাঁ ফটোটা না জ্বাললে ভালো হবে, ফটোটা ভালো উঠবে, ভালো লাইটটা ভালো উঠবে, ফটোটা খুব সুন্দর। নিখাত খাতুন আছে বাপা, এদিকে এদিকে তাকাও বাপা, ওর হাত ধরো, হ্যাঁ ওকে ধরো, আর এদিকে মীরা মণ্ডল। আচ্ছা দাদা মানিক দা, মীরা মণ্ডল মীরা মণ্ডল মমিতা মণ্ডল দাদা আসুন, মীনা দত্ত হবে, আমি দেখে নিচ্ছি। প্রিয়া প্রামাণিক, পরের জন প্রামাণিক
দেবাশিস পুরকাই দেবাশিস পুরকাই তো হয়তো প্রীতম নস্কর হ্যাঁ আমি একটা যাবো ক্যামেরাটা ধরবো আমাকে একটু ধরবো আমি প্রীতম নস্কর সায়ন সায়ন মন্ডল রুদ্রপ্রসাদ পাল রিজু নস্কর মনোরঞ্জন দাস কপি সর্দার রমা মিস্ত্রি ব্যানারটা নিয়েছি দীপঙ্কর মাহাতো দীনেশ গোস্বামী হ্যাঁ তুমি দাও তুমি একটু দাও তাপস পড়ো নামটা তাপস
কথা হবে মনে সাবধানে সবাইকে হাত তুলে সেটা দেখা অনেক দূর থেকে আসছে সেই ভোলা থানা ভোলা তারপর বকুল ঘোষ আপনি শেষ আপনি প্রিয়াঙ্কা ঘোষ ভবানী ঘোষ ভবানী ঘোষ আছো হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটা সংস্থা এনজিও দক্ষিণ চব্বিশ পরগনা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। এখানে প্রচুর চ্যালেঞ্জার পার্সনস বিকলাঙ্গ ভাই বোন আছেন, করোনার সময় তাদের খুব কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আর্থিক সমস্যা। আমাদের এক সহকারী এবং দায়িত্বশীল স্বনামধন্য এবং সেবাকর্মে ব্রত এইরকম একজন ব্যক্তি আমাদের অর্থ দিয়েছিলেন করোনার সময়। সেই অর্থের কিছু অংশ আমরা করোনার সময় দিয়েছিলাম পঁচিশজনকে। আজকে আমরা বাকি আরও তিরিশজনকে আমার এখানে এসে অর্থ দান করছি। আমি এখানে এসে বিগত দু বছর আড়াই বছর হচ্ছে। আমার মেয়ের হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট ছিল কিন্তু কোনো সুযোগ সুবিধা আমি কিছুই পেতাম না। এখানে আসার পর মানসিক পেনশনের বিষয়ে জানতে পেরেছি। আমার মেয়েকে নিয়ে আমাকে কোলে করে নিয়ে 40-50 মিনিটের রাস্তা হেঁটে যেতে হতো। আমার তখন মনে হতো আমি কেন বেঁচে আছি, এই বাচ্চাটাকে বুকে করে নিয়ে আমি কেন বেঁচে আছি। আমাকে এই সংস্থার মাধ্যম থেকে আগের বছর ডিসেম্বর মাসে একটি হুইল চেয়ার দেওয়া হয়। তখন আমার এই চেয়ারটা পেয়ে মনে হয়েছিল যে বহু দূর ধরে মানুষ হেঁটে আসলে মরুভূমির উপর থেকে যেমন জল পিপাসায় কাতর হয়ে যায়,
আমি সেই জলের ফোঁটা পেয়েছি, সাপোর্ট দেবেন? সেই গাড়ি করে আমার মেয়েকে আমি বিকেলবেলা নিয়ে গেছি, স্কুলেও নিয়ে গেছি, আবার কখনো কখনো ব্যায়াম করাতেও এনেছি। থ্যাংক ইউ। আবার এই বছর আমফান ঝড়ে আর করোনাতে সাধারণ মানুষ তো তাদের অবস্থার কথা তো বলাই যায় না, কিন্তু আমাদের যে অসহায় বাচ্চাগুলো নিয়ে আমরা যে জীবনযাপন করি, আমাদের যন্ত্রণা চোখের জলের সঙ্গেও তুলনা করা যায় না। এ চোখের জলের থেকেও আরও বেশি গভীর, আরও বেশি যন্ত্রণাময়। চারিদিকে পার্টি হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু আমাদের বাচ্চার জন্য কজন করছে বলতো? এই সংস্থা থেকে এসেছি আমি আজকে, 1000 টাকা সাহায্য পেয়েছি, যেটা দিয়ে আমি আমার মেয়ের চিকিৎসা করাবো এবং ওষুধ কিনবো, যেটা বিগত আমি 1 বছর করাতে পারি। যা লাস্ট জানুয়ারি মাসে আমি পিজিতে গেছি, এবার আমি তাকে প্রাইভেটে ডাক্তার দেখাবো। ওর জন্য আমি এখান থেকে যেটুকু খাবার পেয়েছি, সুজি, সোয়াবিন তেল, খাবার দাবার, ওগুলো আমি ওকে নিয়ে যাবো, খুব আনন্দ করে খাওয়াবো। এখানকার সমস্ত মানুষকে আমার অসংখ্য ধন্যবাদ এবং বড়দের প্রণাম, এবং সমকক্ষ যারা মায়েরা আমার মতনই যন্ত্রণাশীল তাদেরকে আমার সকলের প্রতি ভালোবাসা। আমার এবং আজকে যে জিনিসপত্রগুলো আমি পেয়েছি তাই নিয়ে আমি খুব খুশি। এইরকম এই সমাজ সচেতনমূলক কাজের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং এইরকম সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ।